দিন ভোরের নাটক যবনিকা পড়ল না তাতে, তাতে বরং আরও এক দফা চলল নাটকের আর এক অংশ। চললাম আলবিদা লিখে রাজনীতিকে বিদায় জানানো বাবুল রাতে ফের পোস্ট করলেন। তার দাবি, বিভ্রান্তি যাতে না ছড়ায় তাই তাকে আরও কয়েকটি কথা লিখে পোস্ট করতে হলো। শনিবার বিকেলে হঠাৎই ফেসবুকে পোস্ট করে রাজনীতি তথা বিজেপি ছাড়ার কথা জানান বাবুল সুপ্রিয়। লেখেন, অন্য কোনো দলে যাচ্ছি না, তৃণমূল সিপিএম কংগ্রেস কোথাও না, নিশ্চিত করছি, কেউ ডাকেও নি আমাকে, আমি কোথাও যাচ্ছি না। আরও লেখেন, আমি বরাবর এক দলেই বিশ্বাসী, বরাবর মোহনবাগানকেই সমর্থন করেছি, একটাই দল করেছি, বিজেপি। তবে কিছুক্ষণের মধ্যে কয়েকটা লাইন সেই পোস্ট থেকে বাদ পড়ে যায়। তারপর থেকেই বাবুলের দল বদলের জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। অনেকেই আন্দাজ করতে থাকেন এবার হয়তো জার্সি বদলে তৃণমূলে যাবেন বাবুল সুপ্রিয়। জল্পনা একটা সময় তীব্র হতে থাকে, ফলে আরও একবার মাঠে নামতে হয় বাবুল সুপ্রিয়কে। রাতের দিকে ফের ফেসবুক পোস্ট করেন তিনি। বাবুল রাতের পোস্টে লেখেন, আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি। এই লাইনটা জুড়তে গিয়ে অরিজিনাল লেখাটা থেকে একটি গুরুত্বপূর্ণ লাইন মুছে গেছিল, তা থেকে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে, তাই আলাদা করে ওই লাইনটা আবার পোস্ট করছি। আমি লিখেছিলাম, সারা জীবন একটা দলকেই সমর্থন করেছি, মোহনবাগান, একটাই দল করেছি, ভারতীয় জনতা পার্টি। এটাও স্পষ্ট করে দিতে চাই যে আমি অন্য কোনো রাজনৈতিক দল জয়েনও করছি না।